মর্নিং এভরিওয়ান, আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এখনো বিছানাটা তুলিনি, কারণ আমি ভেবেছিলাম যে দেরি না হয়ে যায়, ওই জন্য ঝটাপট রেডি হয়নি, আর একদম ফাঁকা ফাঁকা বিছানাটা তুলে বেরিয়ে যাব। তো আজ যাচ্ছি হচ্ছে গিয়ে মন্দিরে, কারণ তোমরা দেখেছো আমাদের নতুন গাড়িটা এসেছে, কিন্তু সেটা এখনো পুজো দেওয়া হয়নি। তো সুমন বললো যে না, আজকের দিনটাই বেস্ট, আজকেই চলো গিয়ে পুজো দিয়ে আসি, আর বেশিক্ষণের ব্যাপার না। কিন্তু আজকে যেতে যেতে একটু লেট হয়ে যাচ্ছে বেরোতে বেরোতেই। আমি ভাবছি এবার ভিডিও ছাড়ারও ব্যাপার আছে, যদি দেরি হয়ে যায় ওদিকে তোমাদের সাথে ভিডিও পোস্ট হতেও দেরি হয়ে যাবে। চলো আর দেরি না করে ঝটপট এখন বেরোনো যাক, আর নতুন বাইকে আমার যথেষ্ট ভয় করছে। এই গাড়িটাতে ওর হাত সেট হতে টাইম লাগবে, কিন্তু এখনও বলছে আমি একদম পুরো ভক্ত হয়ে গেছি, তুমি বিশ্বাস করতে পারো, তবুও যেন আমার বিশ্বাস হচ্ছে না। আর এমনি ব্যাক সিটটা এতটা উঁচু, তো ও হুস করে বেরিয়ে গেলে আমার হুস করে কোথায় আমি চলে যাবো অন্যের বাইকের পিছনে, সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো আর আড্ডা মারবো না, দুকা দুকা করে বেরোনো যাক। আর বড়রা সবসময় বলতো যাওয়ার সময় সবসময় শুভ চিন্তা আর ঠাকুরের চিন্তা করেই বেরোনো ভালো। চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করা যাক, আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, টিফিন টিফিন আর করার দরকার নেই, টাটা, কাজ গুটিয়ে দিয়েছে পুরো। কিন্তু আমার খুব ভয়, ভাই যাচ্ছে, পেছনে শঙ্খ রয়েছে, এক পাশে পারি তো কোমর ব্যথা হয়ে যাবে। চলিয়ে আস্তে আস্তে, হ্যাঁ সাবধানে, নতুন কিন্তু, জয় মাতারা। সমুদ্র পরিদর্শনে যেতে পাচ্ছি না তো, তাই এই খাল বিল দিয়ে কাজ চালাচ্ছি, বুঝলে, লোকাল সমুদ্র। ওটা ভেবেছিলাম ততটা প্রবলেম হচ্ছে না, আর ব্যাকসিটটা আমি ভেবেছিলাম প্রচণ্ড মনে হয় উঁচু, কিন্তু সেই ব্যাকসিটটা অতটা উঁচু না, ঠিকঠাক আছে। আর আমি যেগুলো পছন্দ করছিলাম ঝুঁকে ঝুঁকে চালানোর গাড়িগুলো, মানে KTM-এর অন্য মডেলগুলো, সেগুলোর ব্যাকসিট প্রচণ্ড উঁচু, ওগুলো নিলে বরঞ্চ অসুবিধা হতো, এটাতে অনেকটা কমফোর্টেবল, তাই না? তো এটা হচ্ছে আচ্ছা আমায় তো বলতে দাও, এটা হচ্ছে ইটখোলা। আর মেনলি আমাদের এখানে যা শুটিং, টালিগঞ্জের যা শুটিং সিরিয়ালগুলোর প্রত্যেকটাই এখানেই মোটামুটি হয়। না সিরিয়ালগুলোর ব্যাকগ্রাউন্ড যা দেখো তোমরা সব এই এই এলাকার মধ্যে। তো আমরা করুণাময় মন্দির সামনে চলে এসেছি, চলো ভেতরে যাওয়া যাক। আমি ভেবেছিলাম গাড়ি পুজো দিয়ে চলে যাবো, কিন্তু তারপরে ভাবলাম এতদিন পরে মায়ের মন্দিরে এলাম, আমরা পুজো দেবো না, ওই জন্য একদম সান ঠান করেই সবাই এসেছে, সুমনও করে নিয়েছে, আমি করে নিয়েছি, ভাইও মানে লাস্ট মোমেন্টেও করে নিয়েছে। ওর ঠিক ছিল না, ঘুমোচ্ছিল, হ্যাঁ ভোস ভোস করে ঘুমোচ্ছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, যেই দেখাচ্ছে আমি রেডি, ব্যাস বৌদি ভাই কোথায় যাচ্ছে আমিও যাব। তো যাই হোক, ও স্নান করে নিয়েছে, তো ভাবলাম তাহলে পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে দিয়ে বাড়ি ফিরতে কটা বাজবে সেটা বুঝতেও পারছি না, যে তোমাদেরকে একটা আপডেট দিয়ে দেবো যে এই টাইমে ভিডিওটা যাবে সেটাও আমি করতে পারছি না। তো দেখা যাক কি হয়, বেশি দেরি হলে তোমাদেরকে একটা আপডেট দিয়ে দেবো। আর এতক্ষণে তো সেই ভিডিওটা চলেও গেছে যখন তোমরা এই ভিডিওটা দেখছো। সন্দেশ কিনে নিয়েছি, ওরকম কিনে আনবি যাই, সেটা তুই বল, সন্দেশ তো আলাদা হয়ে যাচ্ছে না, একটা, হ্যাঁ এটা নিয়ে নাও, নিয়ে নাও। আর এক টাকাটা কোথায় গেল? তো 10:30 তো এখানেই বেজে গেল, আজকে ডেফিনেটলি আমার ভিডিও পোস্ট করতে অনেকটা লেট হয়ে যাবে।
ও প্লাস্টিক এই ঝুড়িতে ঢেলে নাও, বাকিটা আর প্লাস্টিকটা এখানে ফেলে দাও। না না, আগের বারও যখন এসেছিলাম তখনও প্লাস্টিক নিতে দেয়নি। আসলে কি বলতো, প্লাস্টিকটা নিলে না ভেতরে নোংরা হতে পারে, ভালোই করে যেখানে সেখানে ফেলবে তার থেকে বাবা এক জায়গায় ফেলে দেওয়া ভালো, মন্দিরটা পরিষ্কার থাকবে। ভালো করে পুজো দেবে। আমার তো কিছু বলেই আমাদের প্ল্যানিং ছিল বাইরে থেকে কচুরি খেয়ে যাবো, কিন্তু টান হচ্ছে এখন জলে, ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে খুব, মানে এত গরম না, যেইটুকু পা বেরিয়ে রয়েছে সেইটুকু যেন জ্বলে যাচ্ছে। চলে যাব, দোকানটা গার্ড হয়ে যাবে না পুরো? না না, ও একটু এগিয়ে নিলে ওখানে গেল। বিষয়টা হচ্ছে দিয়ে তো দিয়েছে কচুরি, আমি জল না খেয়ে কিচ্ছু খেতে পারবো না। ওই যে সোনু জল নিয়ে আসছে, আসো আসো আসো, গলা কাট হয়ে যাচ্ছে, এদিকে দাও শোনো, এটা ধরো আর জলটা আমায় দাও। ফাইনালি বাড়িতে এসেছি, আর শরীরটা না মাঝখানে এতটা অস্থির করে উঠেছিল কি বলবো তোমাদেরকে, মানে যখন আমরা ওখান থেকে বেরোই লাস্ট, তোমরা আমাকে দেখেছো যে আমি মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েছি, এবার তোমাদের সাথে যে আমি বাকি যে ওখানে কথা বলবো সেটা আর বলার মতন পজিশন আমার ছিল না। একে তো গরম, তারপরে কচুরিটাও গরম, ওখানে যে এত বড় ইয়া বড় একটা কড়াই রয়েছে, সেই কড়াইয়ের যে আগুনটা জ্বলছে তাতেও যে হিটটা, ওটাতে না শরীরটা এক সেকেন্ডের মধ্যে যেন কীরকম একটা করে দিয়েছে। আর আমার সকালবেলায় না তেলে ভাজা খেতে একদম ইচ্ছে করছিলো না, কিন্তু বাড়িতে আমি বললাম, আমি মামুনি বলেছে যখন বেরোচ্ছে ওই পুজো টুজো দিয়ে কচুরি খেয়েই চলে এসো, তাহলে আর তোমাদের জন্য টিফিন করছি না। তো আজকে বাড়িতে ওই তরকারি টরকারি থাকবে, তো সেটা দিয়ে রুটি তো আমরা অতটা ভালো খাই না, তার থেকে কচুরি খেয়ে এসো এটা বলে দিয়েছিল, তো আমরা সেই জন্য ওটা খেয়েছি। ওরা তো খুশি মনেই খেয়েছে, আর আমার সকালবেলায় তেলে ভাজাটা একটু অসুবিধাই মনে হচ্ছিলো, মানে কীরকম একটা অস্বস্তি অস্বস্তি লাগছিলো, জলের টান হচ্ছিলো খুব, জল ঢল খেয়ে তারপর ওটা খেলাম।
খাওয়ার পরে না এক সেকেন্ডের মধ্যে এখান থেকে মানে পুরো আমি মানে শরীরটা এতটা অস্থির করে এসে পুরো ঘেমে গেছি। সুমন বারবার বলছে যে তুমি একটু চোখে মুখে জল দাও, চোখে মুখে জল দাও। আজ না না আমি একদম ঠিক আছি, চলো বাড়ি চলো। আর আমার একটা টেনশনও হচ্ছিল, তোমাদের সাথে ভিডিওটা আপলোড করতে পারছিলাম না, দেরি হয়ে গেল, আধ ঘন্টা পিছিয়ে গেল, মানে 11:30টার কাছাকাছি তোমাদের সাথে ভিডিওটা আমি পোস্ট করলাম। ইনকেস যদি আমি কোনো প্রবলেমে ভিডিও না দিতে পারি তাহলে আমি কমিউনিটি পোস্ট শেয়ার করে দেবো, তোমরা ভিডিও না টাইম মতন পেলে কমিউনিটি পোস্ট একবার চেক করবে, ওখানে যদি কোনো আপডেট না দেওয়া থাকে তাহলে বুঝে নেবে যে ভিডিও আসবে, একটু লেট হলেও আসবে। ঠিক দেখা করো বাড়ি ভাই, আমি অনেক খুঁজেছি তোমার বাড়ি পাইনি, জানি না কবে কথা বলতে পারবো। মিস পূর্বা, মামুনি মেনলি দেখে তোমাদের কমেন্ট গুলো, তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো যে মামুনি সেই কমেন্ট গুলো পড়তে ভীষণ ভালোবাসে। কি মিসেস পূর্বা? আচ্ছা মামুনি তোমাদের একজনের নামও বলে দিই, তোমরা যারা খুঁজছো কিন্তু বাড়ি খুঁজে পাচ্ছ না তাদেরকে আমি বলবো তোমরা আমার যে কিউএনএ ভিডিওগুলো রয়েছে ওগুলোকে একটু চেক আউট করো, ওখানে কিন্তু আমি ডিটেলসের ঠিকানাটা বলে দিয়েছি, তোমরা ওটা দেখলেই বুঝতে পারবে যে কোথা দিয়ে আসতে হবে। আর বাকি আমার ভিডিও তো তোমরা তো দেখোই, অনেকে ভিডিও দেখে শুধুমাত্র খুঁজে খুঁজে চলে আসে, একটু চেষ্টা করলে তোমরাও পারবে, আর সাথে কিউএনএ ভিডিও তোমাদের অনেকখানি গাইড করে দেবে। আর মামুনিকে আর কুদঘাটে রাখা যাবে না বুঝলে তো, প্রথমে বলে কবি সুভাষ, তারপরে বললো নেতাজি সুভাষ, কত কিছু তুমি নেতাজি ভবনও না, তুমি এখনো ভুল বলছো, শুধু নেতাজি, নেতাজি ভবন আলাদা, নেতাজি আলাদা, নেতাজি কুদঘাট, টালিগঞ্জের পরেরটাই নেতাজি কুদঘাট, টালিগঞ্জে নামলেও হয়, নেতাজিতে নামলেও হয়, পুরো একদম কাছাকাছি এই দুটো, ওখান থেকে নেমে জাস্ট কোথায় আসতে হবে মামুনি, সোজা অটো ধরবে, অটো ধরে ঢালি পড়া, ব্যাস মামুনি বলে দিল আরো সোজা করে দিল তোমাদেরকে। ঠিক আছে তোমরা যারা যারা আসতে চাও মামুনি যেরকম ভাবে ঠিকানা বললো এই ঠিকানায় আসো, আমাদের বাড়ি আসো না অন্যের বাড়ি চলে যাও, সেটা নিয়ে ডাউট আছে। আমাদের বাড়ি দেখিয়ে দেবে, ও বাড়ির কাছে রাম টক হবে না খুব, একটা আমি ডাল হয়ে যায়, হ্যাঁ ভীষণ টক এগুলো, এই আমগুলো কোন আমগুলো পারবে তুমি, কত বড় সাহস, হ্যাঁ কেন কি হয়েছে, কি সুন্দর বলে আমগুলো পারবো আমি, বলার কি দরকার, হ্যাঁ এইটুকু বলে আর ভদ্রতা করার কি দরকার, পেরেই নিতে, হ্যাঁ মানে সবকিছু ঠিক যে এইগুলো করবো, এখন শুধু জানাচ্ছে যে আমি না এটা করবো, এমনি তো গাছের আম সবাইকে দেওয়া হবেই। এই তো পারে না আবার কি, এই তো ওই ওই মাছ মাছ চলো, এই দেখো দাঁড়াও আমি আলোটা দিই, মানে ফ্ল্যাশ লাইটটাই আরো ভালো বুঝতে হবে, দেখো মানে জ্যান্ত মাছ খাওয়ার কি নেশা, পুরো মাছ এনে এরকম ভাবে জল পাল্টে পাল্টে জ্যান্ত করে রেখে, কাল কাল খাওয়া হবে না পরশু, না কালকে তো চিকেন, কালকে চিকেন পরশু দিন এই মাছটা খাওয়া হবে, এটা শিঙি মাছ তো, আজকে করছি আম দিয়ে ডাল হয়েছে, আর মোচা করবো লাড়ু ঘন্ট, তোমাদের জন্য আলু ভাজবো, আমার তো মোচাতেই একদম পগার পার, আমার আর কিচ্ছু লাগবে না এর মধ্যে, কি এখনো যেহেতু রান্না বান্না কিছু হয়নি তো ওই জন্য সব ফাঁকা ফাঁকা দেখছি, এই যে লাউটা ছিল ওর মধ্যে এখানে বসিয়েছি, মোচাটা ছিল ওর মধ্যে, মোচা সেদ্ধ করতে বসিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, ভাত কি রেডি, ভাত বসিয়েছি, এই যে মোচা, আমারটাই রয়ে গেছে, এখন এটাকে গরম দেব আর সন্ধ্যের টিফিনটা সারবো, এটা দিয়ে এর মধ্যে কি আচারটা রয়েছে গো, চাটনি, হ্যাঁ খেয়েছি আমি যখন খেয়েছি, গরম গরম এগুলোর যে মজা সেটা এই ঠান্ডা হয়ে যাওয়ার পর গরম করে কোনো মজা নেই আর, এখন এই রাত্রিবেলা কি রান্না করছো,
চিকেন হলে আমাদের মুখে যে হাসি আর খুশি থাকে, সে যদি প্রতিদিনও হয় তবুও আমাদের মুখে হাসি ভালো হয়। এখন রাত্রিবেলায় চিকেন হচ্ছে, কি বলছো? প্রতিদিন হলে তো কথাই নেই। এমা তুমি ওটা খোলো নি, সেখানে ফোড়ন দিয়েছে আর কি ছিটছে, ওই জন্যই আরো বেশি ছিটছে। নুন দিয়ে রেখেছি তো, টাকা দিয়ে আর এর তলে কি, এর তলায় রয়েছে চিকেন। আর এটা সকালবেলায় ধুয়ে ধুয়ে ম্যারিনেট করে রাখা রয়েছে, তো এখন মামনি এটা করবে। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আলু ভেজে রাখা রয়েছে, একটু টেস্ট করে দেখো। পনির রোল ভালো, সোনামা কেমন খেলে ভালো? চিকেন কষা হচ্ছে, দুর্দান্ত রকমের গন্ধ বেরিয়েছে একটা। চিকেনটা হয়ে গেলেই মনে হচ্ছে গরম ভাত নিয়ে বসে পড়ি। মামুনি আর কতক্ষণ ধৈর্য ধরে রাখা যাচ্ছে না, প্রচন্ড গরমে একটা না ওখানে থাকবা না, একটু একটু এখানে থাকবে, নাড়া দিয়ে একটু এখানে থাকবে। তুমি এখানে দাঁড়াও, আমি নাড়া দিচ্ছি। জল দেবা কি? কষা কষা তো, হ্যাঁ বেশি জল ফল দিয়ে ঝোল করার দরকার নেই, কষা কষাই থাক, রুটি দিয়ে খাবে। অ্যানিভার্সারির ওই সময়টাতে অনেকে রিকোয়েস্ট করেছিলে বার্থডে উইশ করার জন্য, কিন্তু আমার এতটাই তখন ব্যস্ততার মধ্যে কাজ ছিল, আমি অতটা চেক করার সময় পাইনি। আর অ্যানিভার্সারি যে পরপর ভিডিওগুলো গেছে, ওই দিনকে প্রচণ্ড চাপ ছিল, সবাই অনুষ্ঠানের দিন রয়েছে, এবার ওর মধ্যে আমি যে সময় করে করবো সেটাও করে ওঠে হয়নি। তো যারা যারা তখন করেছিলে আর উইশ পাওনি, তাদেরকে আমি বলছি একটু লেটেই সই, তোমরা যদি চাও এখন কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে বলতে পারো তোমাদের বার্থডের ডেটটা, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের উইশটা করে দেওয়ার। তারপরে গরম গরম ভাত নিয়ে বসে পড়বো। আজকে রাতের ডিনার চিকেন ভাত, আর যারা রুটি খাবে তারা রুটি, কিন্তু আমি ভাতই খাবো ভাই, বাঙালি ভাতেই বেশি, মানে কি বলবো, ভাত প্রিয় বেশি। তো আমি ভাত দিয়ে চিকেন কষা দিয়ে আজকে রাত্রের ডিনারটা সারবো। তো চলো আজকে ব্লগটা এই অবধি রাখছি, যদি কোথাও কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব বঙ্গাল। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।